فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله. একদিনই বোন আপনি জানতে চেয়েছেন অনেকের সালাতের যে দোয়াটা রয়েছে আত-তাহিয়াতু বা আরো যে সমস্ত দোয়া কালাম রয়েছে এগুলো মুখস্থ না থাকার কারণে তারা অনেক সময় একাকি নামাজ পড়তে সালাত আদায় করতে স্বাচ্ছন্য বোধ করেন, এমত অবস্থায় করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারী উভয়ের জন্য ইসলামের যে আবশ্যক জ্ঞানগুলো রয়েছে, যে জ্ঞানগুলো অর্জন না করলেই নয়, সেগুলো সবার জন্য অর্জন করা কি ফরজ বা ওয়াজিব। তো এই ক্ষেত্রে সালাত হচ্ছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য এই ইবাদতটি ফরজ। যখন তারা বালিগ হবে প্রত্যেকটা নরনারীর উপর এই সালাত নামক ইবাদতটি ফরজ, সেহেতু এই সালাতের যে যাবতীয় দোয়াগুলো আছে এগুলোও সবার জন্য জানাটা ফরজ। এটা তাদেরকে আমাদের সকলকে কী করতে হবে, চেষ্টা করতে হবে এগুলো মুখস্থ করার জন্য। মুখস্থ হয় না বা চেষ্টা করে পারি না, এর জন্য বাদ দিব আর চেষ্টা করব না, এমন যেন না হয়। এমন হলে আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে, আমাদেরকে না পারা পর্যন্ত এটা চেষ্টা করে যেতে হবে। আল্লাহু আলম বিসব, বারাকাল্লাহু ফিকুম।